Welcome to Shojol Show. আসছে আমাদের মাঝে মিরাকল গাত আনোরুল আলম সাজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সজল শো। সজল শো এর সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা প্রথম এপিসোড মিস করেছেন তারা দেখে নিতে পারেন। প্রথম এপিসোডে বলেছিলাম যে এই শোতে আমরা সবসময় জীবনে চলতে ফিরতে আমাদের আশেপাশে যেসব জিনিসগুলো দেখি, যেসব ব্যাপার দেখি, যেসব টপিক দেখি, যেসব ঘটনা দেখি, সেই সব টপিকগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। সো আজকেও সে ধরনেরই একটা টপিক। এটা শুধু জীবনে চলতে ফিরতে না, রাস্তায় চলতে গেলে আপনি দেখতে পাবেন রাস্তার বাম পাশ ধরে মৌমাছির মতো সারিবদ্ধভাবে এই জিনিসটা চলাচল করতে, যেটাকে আমরা বলি বাইক। সো আমাদের আজকের টপিক মোটরসাইকেল বাইক। আর আজকের জন্য আমাদের সঙ্গে থাকবে দারাজ। রাস্তায় বাইক চালাতে গেলে এখন আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যার প্রথমটা হচ্ছে হেলমেট। অবশ্যই মাথায় রাখতে হবে, বাইকের সাইডে না। তো অনেকে হেলমেট ব্যবহার করতে চায় না, হেলমেট পরলে রে ভাই গরমের মধ্যে মাথা চুলকায়। এরকম একদিন আমি বনানীর সিগনালে দাঁড়ায় আছি বাইক নিয়ে, দেখলাম আমার ঠিক পাশের বাইকে যেই লোকটা বসে আছে বাইকে, সে হেলমেটের উপর দিয়ে এমন এমন করতেছে। আপনার পিছনে চুলকাইলে কি আপনি প্যান্ট খুললে চুলকান? তারপর বাইকে দুইজনের বেশি ওঠা যাবে না, অনেকে আবার তিনজন নিয়ে বাইক চালায়, ব্যাপারটা অনেক রিস্কি। তাছাড়া সার্জেন্ট ধরলে তো মামলা শিওর, আর ব্যালেন্সও এদিক ওদিক হয়ে যায়। তো এরকম এক লোক বাইকে তিনজন উঠাইছে, তিনজন নিয়ে বাইক চালাইতেছে, সার্জেন্ট ধরে থামাইছে, এই থামেন। থামছে, জি স্যার। তিনজন উঠছেন বাইকে, হ্যাঁ জানেন না তিনজন ওঠা নিষেধ? কই কি কোন তিনজন, যা শালা আরেকজন পড়ে গেছে গা। তারপর বাইকের সামনে পেছনে যেই দুজন থাকবে দুজনেরই হেলমেট পরতে হবে, মাঝখানে যদি বাচ্চা থাকে বাচ্চারও হেলমেট বাধ্যতামূলক। তো একদিন আমি হেলমেট ছাড়াই রাস্তায় বেরোয় গেছি, মাঝ রাস্তায় গিয়ে মনে পড়ছে ও হেলমেট তো আনি নাই, তখন তো আর বাসায় ফিরে যাওয়া সম্ভব না। তো হেলমেট ছাড়া বাইক চালাইতেছে দেখে সার্জেন্ট থামাইছে, এই সাইড করেন, সাইড করেন। তো আমি সাইড করলাম, দেখলাম আমার আগেই এক চাচা বাইক সাইড করে দাঁড়ায় আছে, বাইকের মধ্যে চার বাচ্চা আর চাচা, মোট পাঁচজন। বাচ্চা একটা ট্যাঙ্কির উপরে, একটা ট্যাঙ্কির নিচে, চাচা মাঝখানে, চাচার পিছে একটা ব্যাকলাইটের উপরে আরেকটা কোন রকম ঝুলে রয়েছে। তো সার্জেন্ট এসে আমার মামলার কাগজ ধরায় দিলে, চাচা দেখে হাসতে হাসতে বলতেছে, দেখছেন বাজান, আজকে হেলমেটটা পরলে মামলাটা খাউন লাগতো না। বললাম হ্যাঁ চাচা, আপনিও যদি সঠিক জায়গা মতো হেলমেটটা পরতেন এক বাইকে চার বাচ্চা উড়ান লাগতো না। তারপর আসে ইন্স্যুরেন্স। এই যে প্রতি বছর বছর আমরা 235 টাকা দিয়ে যেই কাগজটা কিনি ইন্স্যুরেন্সের, এটা আসলে কী কাজে লাগে তা আজও পর্যন্ত বুঝতে পারলাম না। প্রথম প্রথম ভাবতাম যে এটা বোধ হয় বাইক ভেঙে চুরে গেলে বা অ্যাক্সিডেন্ট করলে বা বাইকে আগুন লাগলে ওরা ক্ষতিপূরণ দিবে, কী সের কী, ওই যে 235 টাকায় কাগজটা বিক্রি করে এরপর আর কোনো খবরই নাই। তো এরকম এক লোক বাইক অ্যাক্সিডেন্ট করছে, বাইক অ্যাক্সিডেন্ট করে বাইকের তো গুড়াগুড়া অবস্থা, সে একদিকে বাইক একদিকে, চাক্কা দুইটা দুই পাশে, ইঞ্জিন একদিকে, বডি আরেকদিকে। তো সেই মোটামুটি 4-5 টুকরা নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে গেছে, যা কর্তৃপক্ষরে বলতেছে এই যে দেখেন বাইকের কি অবস্থা, বাইক তো ভেঙে চুরে একাকার অবস্থা, বাইকের অবস্থা দেখছেন? বলছে জি দেখছি, এই দেখেন বাইক ভেঙে গেছে, এই বাইকের নামে তো বিমা করাস, বাইকের নামে তো বিমা করা যখন আসছে বাজান আমাকে তো বাইকের ক্ষতিপূরণ দিতে হবে। বলছে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে? জি বাইকের নামে বিমা করা আছে, ক্ষতিপূরণ তো দিতেই হবে। তো কর্তৃপক্ষের এক লোক বলতেছে জি দেখেন আপনাকে ক্ষতিপূরণ দেয়া হবে, যেহেতু বাইকের ইন্স্যুরেন্স করা আছে বাইকের নামে আপনাকে ক্ষতিপূরণ দেয়া হবে, কিন্তু আপনাকে তো ক্যাশ টাকা দেওয়া হবে না, আপনাকে এই বাইকটা বদলে নতুন আরেকটা বাইক দেওয়া হবে। কই কী কন, এই বাইক বদলে নতুন আরেকটা বাইক দিবেন? বলে জি এই বাইকটা বদলে নতুন আরেকটা বাইক দেওয়া হবে, যেহেতু বাইকের নামে বিমা করা আছে। কই ও আচ্ছা, আমার বউয়ের নামেও একটা বিমা করা আছে, হ্যাঁ মরে গেলেও কি একই ব্যবস্থা? আর অ্যাক্সিডেন্ট হবে নাই বা কেন, কিছু কিছু মানুষ এত ওভার স্পিডে বাইক চালায়, এমন রাফ বাইক চালায় যে চালানো দেখলে মনে হয়তো আজকে ও বাসায় যাইব নয়তো ওর অ্যাক্সিডেন্টের খবর যাইব। আবার অনেকের থাকে অ্যাক্সিডেন্টের রাশি, কিছুই করে না তাও অ্যাক্সিডেন্ট করে,
যেমন একদিন একটা ফ্রেন্ড ফোন করছে, দোস আমি তো বাইক অ্যাক্সিডেন্ট করছি রে দোস। কোন হায় হায় কি কস, তাড়াতাড়ি হাসপাতালে যা, আর কেউ আছে তোর সাথে, টাকা পয়সা কিছু আছে, আমার কি আসা লাগবে? পরে মনে হলো যা শালা, ওর তো বাইকই নাই। বাইক নাই তুই অ্যাক্সিডেন্ট করলো কেমনে? জিজ্ঞেস করলাম, আচ্ছা দোস্ত তোর তো বাইক নাই, তুই বাইক অ্যাক্সিডেন্ট কেমনে করলি? কয় যে রাস্তার পাশে একটা বাইক পার্ক করা ছিল, উঠা বসতে গেছি, পয়রা গিয়ে অ্যাক্সিডেন্ট করছি। আবার অনেক পোলাপেন আছে শুধুমাত্র ভাব দেখাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, আর ভাবটা ঠিক তখনই উঠে যখন আশেপাশে কোনো সুন্দরী মেয়ে পড়ে। যেমন আমি একদিন রাস্তায় বাইক চালাইতে চালাইতে যাইতেছি, হঠাৎ দেখি বাস স্ট্যান্ডে রাস্তার বাম পাশে একটা সুন্দরী মেয়ে দাঁড়ায় আছে। তারপর বাইক বাইকের মতো যাইতেছে, আমি আমার মতো তাকায় আছি, আমি আর বাইক চালাইতেছি না, বাইক আমাকে নিয়ে চালাইতেছে। পরে ভাবলাম না, মানে ফুল স্পিডে যাইতে হবে, মেয়েটার সামনে গিয়ে হাইড্রোলিক ধরে পিছনের চাকা উঁচা করে দিয়ে হিরোর মতো দাঁড়ায় যাইতে হবে। যেমন ভাবা অমন কাজ, ফুল স্পিডে গেলাম, মেয়েটার সামনে গিয়ে হাইড্রোলিক ধরলাম, পিছনের চাক্কা করলো স্লিপ, বাইক একদিকে, আমি উইরা গিয়ে তিন পল্লি খায়া মেয়ের পায়ের কাছে। তো মেয়েটা আমারে দেখে বললো, কি ভাইয়া আপনি কি ভাব দেখাইতে গিয়ে পড়ে গেলেন? আমি কইলাম, না আমি তো বাইক থেকে এমনি নামি। আর ভাব যে শুধুমাত্র আমরা ছেলেরাই দেখাই তা কিন্তু না, মেয়েরাও ভাব দেখায় তাদের বাইক নিয়ে, স্কুটার নিয়ে। যেমন একদিন আমার বাইকটা সার্ভিস সেন্টারে নিয়ে গেছি, বাইকের নতুন পার্টসপাতি কেনা লাগবে, এগুলো একটু চেক করা লাগবে, ঠিক করা লাগবে। তো দেখলাম যে একটা মেয়ে তার স্কুটার ঠেলতে ঠেলতে নিয়ে আসতেছে, মেকানিকের কাছে আইনা দিয়ে বললো, দেখেন না ভাইয়া এটা কি হয়েছে, এই স্কুটার তো চলেই না, পিঙ্ক কালারের স্কুটার চলতেছে না, আবার তার সাথে ম্যাচ করে তার পিঙ্ক কালারের হেলমেট। তো মেকানিক স্কুটার চেক টেক করে মেটারে বলতেছে, আয় হায় আপা আপনার স্কুটারের তো খুবই খারাপ অবস্থা, হ্যাঁ এটা তো খুব খারাপ অবস্থা, বাজে অবস্থা, কন্ডিশন একদমই ভালো না, পিস্টন গেছেগা, ইঞ্জিন ডাউন দেওয়া লাগবো, হর্ন কাজ করতেছে না, ব্রেক তো কাজ করে না, ব্রেক প্যাড গেছেগা, ক্লাস প্লেটও গেছেগা, সবই নতুন করে কেনা লাগবো, সব ঠিক করণ লাগবো, এটা তো আপনি রাস্তায় বাইর করতে পারবেন না, এই স্কুটার লয়ে রাস্তায় বাইর হলে নির্ঘাত আপনি অ্যাক্সিডেন্ট করবেন, মরেও যেতে পারবেন, সব পার্টস ঠিক করণ লাগবো। কয় ওগুলো পরে ঠিক করেন, আগে আয়নাটা ঠিক করেন, লিপস্টিক দিতে পারি না। তবে আয়না থেকে লিপস্টিক, বাইক থেকে গাড়ি, ছোট থেকে বড়, যে কোনো কিছু কেনার জন্য কিন্তু এখনই সময়, কারণ দারাজে চলছে 11/11 ক্যাম্পেইন। নভেম্বরে 11 তারিখ হচ্ছে দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট সেল ক্যাম্পেইন, যেখানে থাকছে ডাবল টাকা ভাউচার, 11 টাকায় মিস্ট্রি বক্স এবং 1 টাকার গেম, যেটি খেলে আপনি জিতে নিতে পারেন গাড়ি। সো ডাউনলোড করুন দারাজ অ্যাপ আর এখনই শুরু করুন আপনার শপিং। এরপর আসি বাইকের ব্যবহার, মানে সবাই যে এটা শুধুমাত্র ভালো কাজেই ব্যবহার করে, সবাই রাইড শেয়ারিং করে তা কিন্তু না। বাইক যেমন বাড়ছে রাস্তায়, বাইক ব্যবহার করে চুরি ছিনতাইও বাড়ছে। যেমন একদিন আমি রাত্রিবেলা একা একা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি, সাথে বাইক নাই, রাস্তাও একটু নিরিবিলি, রাতও বেশি হয়েছে, আশেপাশে লোকজন নাই, হঠাৎ দেখলাম যে দুই পাশ থেকে দুইটা বাইক এসে আমার সামনে ব্লক করে দাঁড়াইলো। আমি একটু ভয় পেয়ে গেলাম যে আশেপাশে মানুষজনও নাই, এরা আবার ছিনতাইকারী টিনতাইকারী কিনা। তারপরে একজন বাইক থেকে নেমে আমার সামনের দিকে এগিয়ে আসলো, আমি আরও ভয় পাইলাম। তারপর সামনের দিকে এসে বলল, ভাই আপনার কাছে কি কয়েন আছে? বললাম, যাক ভাই এরা তাহলে ছিনতাইকারী টিনতাইকারী না, এরা ভদ্রঘরের পোলাবেন। আমি পকেট থেকে একটা 5 টাকার কয়েন বের করে দিয়ে বললাম, নেন ভাই এই যে কয়েন। তো ভাই এত রাতে কয়েন দিয়ে কি করবেন? কয় টস করবো, আমগোর মধ্যে কে আপনার মোবাইল নিব আর কে মানি ব্যাগ। আর অনেকে চুরি করে সার্জেন্টের সাথে, সার্জেন্ট রাস্তার বাম পাশে থাকলে সে বাইক নিয়ে ডান পাশে, সার্জেন্ট ডান পাশে থাকলে সে বাইক নিয়ে বাম পাশে, মানে চোর পুলিশ খেলাটা সম্ভবত এখান থেকেই উৎপত্তি হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে সিগন্যাল হচ্ছে লাল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি, আর আমাদের দেশে ট্রাফিকের লাডি, লাডি উদাইলে থামেন, লাডি নামাইলে যান। সবশেষে আসি কাগজপত্র বা লাইসেন্স, অনেকেরই লাইসেন্স থাকে না, তারা করে কি সার্জেন্টে ঘুষ দেওয়ার চেষ্টা করে, এই কাজটা ভুলেও করতে যাবেন না, কারণ এখন আর আগের দিন নাই, ওইসব এখন আর চলে না, এখন আইন অনেক কঠিন। আর ঘুষ দেয়া এবং নেয়া দুইটাই শাস্তিযোগ্য অপরাধ। তো আগে এগুলো চলতো, যেমন একসময় আমার লাইসেন্স ছিল না, আগে যখন লাইসেন্স ছিল না রাস্তায় বাইরলে দুই দিন পরপর ধরা পড়তাম, দুই দিন পরপর আটকাইতো। যেমন একদিন রাস্তায় বাইর হয়েছি, আটকাইছে, এই থামেন, জি বলেন, দেখি লাইসেন্স দেখি, লাইসেন্স তো নাই, কইলো লাইসেন্স নাই, ঠিক আছে তাহলে আপনার নামে মামলা 600। তো আমি পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে বললাম, ভাই এই এইটা এইটা আজকের মতো রাখেন, আজকের মতো রাখেন, কালকের থেকে লাইসেন্স নিয়ে বাইরমো, একদিনের মধ্যে লাইসেন্স করে ফেলামো, দেখবেন কালকের থেকে জীবনেও রাস্তায় লাইসেন্স ছাড়া বাইরম না, এটা এটা রাখেন। তো সে টাকাটা পকেটে ঢুকায় বললো, আজ ঠিক আছে যান।
কেন যামু? এই যে আপনি টাকা নিলেন, একটা কাগজ আমার লেখা দেন টাকা যে নিছেন, নাহলে আবার যামু পরের সিগনালে আবার সার্জেন্ট আটকাইবো, আবার হারে টাকা দিতে হবে। এত টাকা কইবো আমি, এতজন তো দিতে পারবো না। আপনি যে টাকা নিছেন কাগজে লেখা দেন, লেখা দেওয়া লাগবে, লেখা দেন, সবাই টাকা দিব নাকি আমি? লেখা দেওয়া লাগবো না, অন্য কোন সার্জেন্ট ধরলে আপনি বলবেন চকলেট, চকলেট এটা আমার গোপন কোড, এটা বললে ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, পরে আমি স্টার্ট দিলাম, সামনে সিগনালে গিয়ে আবার আরেকজন আটকাইছে। দেখি লাইসেন্স, দেখি লাইসেন্স তো নাই ভাই, তবে আমার কাছে চকলেট আছে। ও আচ্ছা ঠিক আছে, যান ছেড়ে দিছে, আমি তো মহা খুশি। আরে বাপরে, আমি তো এখন তাদের কোড জানি, গোপন কোড জানি, আমার আর আটকায় কে? রাস্তায় তো আমি এখন বাইক নিয়ে উড়বো। পরদিন সকালবেলা বেরিয়েছি, লাইসেন্স তো নাই, আজকে হেলমেটও পরে নাই, কাগজ তো আগের থেকেই নাই। আমি তো তাদের গোপন কোড জানি, আমার কে আটকাইবো? বড় রাস্তায় উঠার সাথে সাথে সার্জেন্ট আটকাইছে, এই থামেন, হেলমেট নাই তাই না? বলো হেলমেট তো নাই ভাই, আমার কাছে লাইসেন্সও নাই, আর আপনি জিজ্ঞেস করার আগেই বলে আমার কাছে কাগজপত্রও নাই। ওরে বাবা, তাহলে তো আপনার সব মিলে মামলা হলো 2400। মামলাও তো আপনি দিতে পারবেন না, কারণ আমার কাছে চকলেট আছে। ও ভেরি গুড, নাইস ট্রাই, কিন্তু চকলেট কালকের কোড, আজকের কোড আইসক্রিম। ওনাদের সাথে দুই নম্বরই করতে যাবেন না, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, সিগন্যাল মেনে বাইক চালান, নিরাপদ থাকুন। আর বাইক চালানোর সময় অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, যে আপনাকে নিরাপদে বাড়িতে ফিরতে হবে, কারণ সেখানে কেউ না কেউ, আপনার কোনো না কোনো আপনজন বসে আছে আপনার ফেরার অপেক্ষায়। ড্রাইভ সেফ, কজ সামওয়ান লাভস ইউ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।